বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় এবং স্থানীয় দায়িত্বশীল বৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় এবং স্থানীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত দিন বিজয়ী তাওহীদ প্রেমী প্রিয় সংগ্রামী উপস্থিতি প্রিয় সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ আজকে ছাত্র জনতার রক্তক্ষয়ী একটি সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই অবস্থায় উপনীত হয়েছে আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি গত স্বৈরাচার শাসনামলে কয়েকটি গণহত্যা পরিচালনা হয়েছে দুঃখজনকভাবে বলতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস অতিক্রম হয়ে গেল গণহত্যার পরিকল্পনাকারী এবং গণহত্যা পরিচালনাকারীদের উল্লেখযোগ্যভাবে কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাধুবাদ জানাই আমরা বলতে চাই আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন যুবলীগকে নিষিদ্ধ করুন স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করুন আওয়ামী লীগের দোসর যারা ছিল স্বৈরাচার শাসনামলে প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচারে সহযোগিতা করেছে তাদেরকে গ্রেফতার করুন আইনের আওতায় আনুন এদেশের ছাত্র সমাজ আপনাদের পক্ষে থাকবে যদি আপনারা তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে এদেশের ছাত্র সমাজ অতীতের নাই নব্বইয়ের যে গণ অভ্যুত্থান করেছে চব্বিশের গণ বিপ্লব করেছে আগামী দিনেও আপনাদের পরিণতি এর থেকে ভালো কিছু হবে না ছাত্র সমাজকে বলতে চাই সজাগ দৃষ্টি রাখতে হবে ছদ্মবেশী কোন স্বৈরাচারের পাল্লায় পড়া যাবে না যারা এতদিন ছদ্মবেশে আওয়ামী লীগের স্বৈরাচারী সেবাদাস হিসেবে নিজেদেরকে পেশ করেছে আজকে নিজেদের খলস পরিবর্তন করছে তাদের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে দিন বিজয়ের সুস্পষ্ট রোড ম্যাপ পদক্ষেপ আমাদের থাকতে হবে হলিউডের মতো কোনো ফ্যান্টাসিতে ভোগা যাবে না বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নিজের ব্যক্তি জীবন গঠন সমাজ গঠন এবং পরিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য একটি সুন্দর পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা আসুন আমাদের সংগঠনকে দেখুন যদি আপনাদের ভালো লাগে যদি মনে করেন ছাত্র মজলিসের মাধ্যমে আগামী দিনে ইয়াহিয়া সিনওয়ার গঠন হবে ইসমাইল হানিয়ার মতো মর্দে মুজাহিদ গঠন হবে তাহলে আসুন ছাত্র মজলিসের পতাকা তলে সমবেত হন হাতে হাত রাখি সংগ্রামে অবতীর্ণ হই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সংগ্রাম করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সহ সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু সাদাকাল্লাহুল মাওলানা আযীম বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর ও জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েব আমির বর্ষীয়ান রাজনীতিবিদ শাইখুল হাদিস আল্লামা আলী ওসমান দামাত বারাকাতুহু সংগ্রামী প্রধান অতিথি লক্ষ কোটি তরুণ যুবকের হৃদয় স্পন্দন কারণিচ্ছদিত মজলুম আলম আল্লামা মামুনুল হাফিজাউল্লাহ বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সংগ্রামী উপস্থিতি আমাদের পাশেই
চট্টগ্রামের জেলখানা এই চট্টগ্রামের জেলখানাতে আমাদের কলিজার টুকরা আলেম সমাজ দীর্ঘ দিন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে ঠিক কি না কারিজাই এদেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইকোপ্যাথ সবচেয়ে বড় মাতাল ঐতিহাসিক খুনি শাপলা চত্বরের খুনি পিলকানার গণ হত্যাকারী জুলাই বিপ্লবের গণ হত্যাকারী মাতাল শেখ হাসিনার নির্দেশে এদেশের লক্ষ কোটি জনতার লক্ষ কোটি তৌহিদি জনতার কলেজে কাঁপন ধরিয়ে মজলুম উলামা ইকরামকে এই চট্টগ্রামের কারাগার কাশিমপুর কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ সারা বাংলাদেশে হেফাজত ইসলাম বাংলাদেশ খেলাফত মসজিদ সহ সমমনা রাজনৈতিক দলগুলোর হাজার হাজার নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে আল্লাহর গজব নেমে এসেছে সন্ত্রাসী হাসিনা এবং মাতাল আওয়ামী লীগের উপর আল্লাহর গজব নেমে এসেছে আমরা বিগত ষোলো বছরে জঙ্গিবাদের নাটক সাজানো সকল পুলিশ কর্মকর্তা র‍্যাব কর্মকর্তা সকল ডিসিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার সন্ত্রাসীদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার নিশ্চিত করতে হবে আগামী দিনে আর কোন জঙ্গি নাটক এদেশের মানুষ এদেশের ছাত্র সমাজ দেখতে চায় না সিন্ডিকেট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে জড়িত সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে সর্বশেষ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলে আল্লামা মামুনের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে উঠবে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ আল্লামা মামুনের মুফতি হারুন আজহার সহ যারা ইসলামী হুকুমত কায়েম দেখতে চাই যারা ইসলামী খেলাফত কায়েম দেখতে চাই যারা ইসলামী ইমারত কায়েম করতে চাই সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হবে কালেমার সোনালী পতাকা এদেশে পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা জাহিদুজ্জামান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে উপস্থিত রয়েছেন সংগ্রামী সভাপতি ও আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা সংগ্রামী ভাইয়েরা আমার আল্লাহ তাআলার রহমতে আমরা গত জুলাইয়ে বিগত পনেরো বছর যাবৎ বাংলাদেশের উপচাপে বসা এক জালেম শাহীর হাত থেকে আমরা রক্ষা পেয়েছি প্রিয় সাথী ভাইয়েরা সংক্ষিপ্তভাবে শুধু আমি একটা কথাই বলবো আজকে আমাদের আমাদের বলা হচ্ছে যে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি আমরা স্পষ্ট বলতে চাই মানুষের স্বাধীনতা শুধুমাত্র এর মধ্যেই যে মানুষের প্রকৃত প্রকৃত স্বাধীনতা হলো মানুষ যখন এক আল্লাহর গোলামি করতে পারবে মানুষের উপর যখন মানুষের কোনো মানুষের উপর মানুষের শাসন চলবে না মানুষের উপর যখন কোনো মানুষের আইন চলবে না মানুষের উপর যখন মানব রচিত কোনো বিধিবিধান চলবে না ঠিক তখনই মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারে রিবি ইব্রাহিমের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা আমাদের দেশে কেন এসেছো তিনি বলেছিলেন আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদিল্লা ইবাদাতিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের এই দেশে প্রেরণ করেছেন যারা মানুষের মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামি করতে চায় তাদেরকে সেই সুযোগ সুযোগ করে দেওয়ার জন্য আমরা তোমাদের দেশে এসেছি সুতরাং আজকে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন আমাদের বিচার ব্যবস্থা সকল ক্ষেত্রে যদি আমরা আমাদের প্রকৃত অধিকার ফিরে পেতে চাই আমরা যদি আমাদের স্বাধীনতা ফিরে পেতে চাই তাহলে একমাত্র খোদা প্রদত্ত জীবন ব্যবস্থা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মাধ্যমে এবং আল্লাহ প্রদত্ত যে আইন রয়েছে সে আইনকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারব সংগ্রামী ভাইয়েরা আমার আজকে ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোষর অবশ্য নেই
তার দর্শনে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না বাংলাদেশ থেকে হাসিনা পদত্বকের মাধ্যমে বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদের উৎখাত হয়ে গিয়েছে সুতরাং বাংলার মাটিকে ব্যবহার করে বীর চট্টগ্রামের মাটিকে ব্যবহার করে যদি আবার কোনো হিন্দুত্ববাদী ষড়যন্ত্র করা হয় বাংলার জনগণ সেটাকে মেনে নেবে না সংগ্রামী ভাইরা আমার আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার গণ আন্দোলনে সকলকে আত্মনিয়োগ করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম মহানগর যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক আল আবিদ শাকির ঢাকা মহানগর যুব মজলিসের সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক আল আবিদ শাকির نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا يفلح الظالمون صدق الله العظيم بنغلاديش خلافت مدلش آجيتا أجكر أي غنو شما بش اپوستيت بريو توحيد جانتا أبنا شكل أبو غطر ويچن بيغطو باتي آغوست 36 جولاي বাংলাদেশ এক নতুন স্বাধীনতা অর্জন করেছে আমাদের প্রাণ প্রিয়রা বারবার বলছেন স্বাধীনতা অর্জন করা যত কঠিন তার চেয়েও আরো বেশি কঠিন স্বাধীনতা রক্ষা করা তো আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলতে চাই ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেভাবে কিছু সংখ্যক ভারতীয় দালালেরা ৭২ সংবিধানের মাধ্যমে আমাদের এই দেশকে হিন্দুত্ববাদী আগ্রাসনের দিকে নিয়ে গিয়েছিল ঠিক অনুরূপভাবে ২০২৪ সালের পরাজিত শক্তি আওয়ামী লীগ আবার নতুনভাবে এই দেশকে সনাতন জাগরণ মঞ্চের নামে আবার পুনর্বাসিত করার চেষ্টা করছে আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ যদি আবার নতুন কোন রূপে নতুন কোন ভঙ্গ ধরে এই দেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করে এদেশের তাওহীদের জনতা কঠোরভাবে তার জবাব দিবে আর সেই কঠোরভাবে জবাব দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন বাংলাদেশ খিলাফত মজলিসে যোগদান করি বাংলাদেশ খিলাফত যুব মজলিসে যোগদান করি বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিসে যোগদান করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার এই সংগ্রামকে আরো ত্বরান্বিত করি বাংলাদেশ খিলাফত মজলিস জিন্দাবাদ যুব মজলিস জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শেখ আমজাদ হোসাইন এই পর্যায়ে বক্তব্য রাখবেন শেখ আমজাদ হোসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি আল্লামা আলী ওসমান সাহেব দামাত বারাকাতুহুম সহ সর্বস্তরের সহযোদ্ধা ভাইরা আমি আপনাদের সম্মুখে আওয়ামী সরকারের ১৫ বছর ক্ষমতায় ছিলেন কিভাবে এটার একটা গল্প বলতেছি আওয়ামী সরকারের জাতীয় সংসদ নির্বাচন ঘুমিয়েছিলেন জনগণ ভোট দিয়েছেন প্রশাসন সন্ধ্যাবেলা দিয়েছে বাসন সুস্থ হয়েছে নির্বাচন সে আওয়ামী সরকার এই ১৫ বছর জনগণকে ঘুমে রেখে তার পুলিশ সন্ত্রাস বাহিনী দিয়ে ভোট দিয়ে ক্ষমতায় টিকে রয়েছে কি বলেন কথা ঠিক না পেটি
সম্মানিত তৌহিদি জনতা যে সরকার এই বাংলাদেশের লক্ষ কোটি জনগণকে জুলুম নির্যাতন করে এই দেশের উলামাইকে রামকে জেলখানা আবদ্ধ রেখে মামুনুল হক সাহেবের মানবতা মানুষকে জেলখানা আবদ্ধ রেখে প্রশাসন করে শাসন করেছে আজকে উলামাই কেরামের চোখের পানির বদলায় সেই আওয়ামী লীগ কোন পর্যায়ে পড়ছে আপনারা একটু দেখেন ভাইরা বন্ধুরা ফেরাউন নম্র তাদের রক্ত আরো গরম হয়েছিল সেই নমরুদের যে কুদা এই কুদাকে কোন জমিনে আসে না নাই আগামীতে যারা আমরা দেশ শাসন করব মনে রাখতে হবে এই বেশিবাদ আওয়ামী সরকারের ফেরাউন নমরুদের মতো যে ধ্বংস হয়েছে সেটা মাথায় রেখে দেশ পরিচালনা করতে হবে আরেকটা কথা বলে যাই সম্মানিত তৌহিদি জনতা আমরা রসুন দেখেছি আলাদা আলাদা কুয়া কিন্তু মুখ এক জায়গায় আজকে সারা বাংলাদেশে ইসলামী দলগুলি যদি আলাদা আলাদাও থাকে যেমন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী আলাদা হয় রসুনের মুখ এক জায়গা বাংলাদেশে সমস্ত ইসলামী দলগুলির লক্ষ্য উদ্দেশ্য এক জায়গা আল্লাহর ফজলে সারা বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে হকের দাওয়াত চালু হয়ে গেছে এই বাংলার জমিনে বাতিল আর টিকতে পারবে না ইনশাআল্লাহ الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في كلامه المجيد إني جاعل في الأرض خليفة সম্মানিত হাজেরিন আজ আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে উপনীত হয়েছি যখন সারা বিশ্ব অবাক বিস্ময়ে এক নতুন বাংলাদেশকে দেখছে এই বাংলাদেশ ইতিহাসের নিকৃষ্টতম একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে ইতিহাসের রাস্তা খুঁড়ে নিক্ষিপ্ত করেছে এখানে ছাত্র এবং সাধারণ জনতা এমন এক গণ অভ্যুত্থান ও বিপ্লব সংগঠিত করেছে যা ফ্রান্সের ফরাসি বিপ্লব ও রাশিয়ার বলশেভিক বিপ্লব সহ অন্যান্য বিপ্লবের চাইতে অনেকাংশে বেশি মহিমান্বিত কারণ এই বিপ্লবের বড় একটি উপাদান হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে গণ অভ্যুত্থান যে বিপ্লবের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ ও মুক্তের মতো অসংখ্য তরুণ এখানে শিশু থেকে বৃদ্ধ মুসলিম থেকে হিন্দু গৃহিণী থেকে চাকরিজীবী মাদ্রাসার ছাত্র থেকে রাস্তার টুকাই সবার রক্ত এসে মিলিত হয়েছে এমন এক ভূখণ্ডে এই রক্তাক্ত জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে আপনারা যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে এমন এক বৃহৎ জাতির বসবাস যাদের ধর্ম এক যাদের ভাষা এক যাদের বর্ণ এক যাদের চিন্তা চেতনা ও মানসিকতা এক যারা অন্য ধর্ম এবং অন্য বর্ণের মানুষদের সাথেও ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে পছন্দ করে অর্থাৎ আমি বাঙালি মুসলমানদের কথা বলছি সুতরাং এই দেশে বিশাল এক জনগোষ্ঠীর পাওয়ার হাউসে যখন আমরা এমন এক মহিমান্বিত বিপ্লব দেখতে পাই তখন আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে এই জাতিকে দমিয়ে রাখা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় এই বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে এই বিপ্লব ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিপ্লব ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত বিলুপ্তির 100 বৎসরের মাথায় যখন আমরা এমন একটি বিপ্লব দেখতে পাই তখন আমাদের বুঝতে বাকি থাকে না কেন আল্লামা মামুনুল হক সাহেবের জনসভায় এত মানুষের সমাগম হয় কেন ওনার কথা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে কারণ আগামীর এই দেশ ইসলামী হুকুমত চায় আগামীর পৃথিবীর খেলাফতের শাসন চায় ইহুদি এবং পশ্চিমা শক্তি খেলাফত বিলুপ্তির পর গত 100 বৎসর সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের উপর সারা পৃথিবীর মুসলিম ভূখণ্ডগুলোর উপর যে জুলুম অত্যাচারের স্টিম রোল চালিয়েছে তার বিরুদ্ধে আমরা আফগানিস্তানকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি আমরা পশ্চিমা বিশাল শক্তির বিরুদ্ধে হামাসকে দেখেছি রুখে দাঁড়াতে আমরা ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত লন্ডন থেকে কেপটাউন পর্যন্ত সারা পৃথিবীর দিকে দিকে বঞ্চিত মানুষদের অধিকার আদায়ের সংগ্রাম দেখতে পাচ্ছি মুসলমানদের জেগে ওঠার হুঙ্কার শুনতে পাচ্ছি আগামীর পৃথিবীতে নিপীড়িত মুসলমানদের দমিয়ে রাখা পৃথিবীর কারো পক্ষেই সম্ভব হবে না ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশকে পৃথিবীর কাছে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই আমরা যেভাবে ভারতীয় আধিপত্যবাদকে ছিন্ন করেছি তেমনি ইহুদি প্রভাবিত পশ্চিমা আধিপত্যবাদ থেকেও আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ
আমরা হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি সহজে কোন অরাজকতা ও অনক্ষর চক্রান্তের বিরুদ্ধে সদা জাগ্রত থাকব ইনশাআল্লাহ এ ব্যাপারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল ও রাজনীতির বাহিরের সকল জনগোষ্ঠীকে উদাত্ত আহ্বান জানাব আসুন আমরা সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আগামীর নতুন বাংলাদেশকে গড়ে তুলি আল্লাহ আমাদের সবাই কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আমাদের রোজে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানী মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমার হযরতে ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ খুতবায়ে আজম আজকের এই গণসমাবেশ তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনা ঢাকা শহরের শাপলা চত্বরের আশপাশ এলাকার সকল বৈদ্যুতিক লাইন ছিন্ন করে দিয়ে ওলামায়ে কেরামদের উপর ইতিহাসের অন্যতম বর্বরোচিত গণহত্যা প্রদর্শন করেছিল ঠিক তেমনি ভাবে 2024 সালের 4ই আগস্ট এবং 5ই আগস্ট সারা বাংলাদেশের মধ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে বুয়া মার্শাল ল জারি করে জনগণকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের নারী পুরুষ শিশুদের উপর গণহত্যার মতো ইতিহাস জঘন্যতম ইতিহাস রচনা করেছিল আর এসব গণহত্যাগুলো দামা চাপা দেওয়ার জন্য মিডিয়া খ্যাত মিডিয়া মাফিয়া খ্যাত আসাদুজ্জামান নূর মনে রাখবেন এই ইতিহাস আমাদেরকে বলে গেলে চলবে না শাপলা চত্বরের লাশ লাশের হিসাব গোপন করা হয়েছে লাশের সঠিক হিসাব দেওয়া হয় নাই তার মূলে এক ব্যক্তি দায়ী মিডিয়া মাফিয়া ইন্ডিয়ার দালাল আসাদুজ্জামান নূরের ব্যবসায়ী প্রতিষ্ঠান এশিয়াটিক মাইন্ড শেয়ার যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে 2013 সালে হেফাজতের সমস্ত লাশের হিসাবকে জাতির সামনে প্রকাশ করতে দেওয়া হয় নাই সুতরাং আজকের এই সমাবেশ থেকে জোরালো দাবি জানাচ্ছি আসাদুজ্জামান নূরকে ইন্ডিয়ার দালাল এবং মিডিয়া মাফিয়া খ্যাত এই মাফিয়ার কারণে আজকে এখনো পর্যন্ত মিডিয়ার বাইরা মুখ খুলতে পারছেন না এই মিডিয়া মাফিয়া আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আপনারা মুখ খুলুন পেপারে লিখুন টিভিতে নিউজ প্রচার করুন আসাদুজ্জামান নূরের বিচার বাংলার জমিনে করতে হবে হেফাজতের প্রত্যেকটি লাশের হিসাব তাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দিতে হবে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হযরত
مفتي نور محمد عزيزي حضرت مولانا مفتي نور محمد عزيزي الحمد لوليه والصلاة لأهلها أما بعد قال سيدنا رسول الله صلى الله عليه وسلم نصرت بالشباب ومنعت بالشيوخ গরম মানুষের প্রাণপ্রিয় সংগঠন তিন দশকের ঊর্ধ্বে রাজপথের লড়াকু সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ এবং আমার যা বাংলাদেশ খেলাফত মজলিসের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার কর্মী ভাইয়েরা সংগ্রামী ছাত্র ভাইয়েরা সংগ্রামী উপস্থিতি আপনারা বীর চট্টলার জনগোষ্ঠী যেখান থেকে দেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল যে জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতার সূচনা করা হয়েছিল ঠিক কিনা ভাইরাম আমার ভাইরাম ১৯৫২ এর ভাষা আন্দোলনে ৬৯ এর গণ অভ্যুত্থানে ৭১ এর মহান স্বাধীনতা আন্দোলনে ৭৫ এর সিপাহী বিপ্লবে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৯৪ এর কুখ্যাত তসলিমা নাসরিন বিরোধী মহা আন্দোলনে ২০১৩ মে শাপলা চত্বরের এশিয়ার শ্রেষ্ঠ মহাজাগরণে ২০২১ সালের গুজরাটের কসাই মঞ্চে মোদি বিরোধী আন্দোলনে এদেশের যুব সমাজ তরুণরাই বুকের রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে প্রত্যেকটি আন্দোলনকে সফল করেছিল ঠিক কিনা শুধু তাই নয় ১৫ বছরের অধিক যে জালিম সাহেব পতিত সৈয়াতাই সরকার শেখ হাসিনা বাংলাদেশের জয়গরের উপরে জগদ্দল ফতেহের মতো চেপে বসেছিল ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এফএসএসকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিল্লির দারান দাদা বাবুদের কাছে পৌঁছে দিয়েছে ঠিক কিনা আমি আপনাদেরকে বলতে চাই প্রতিটি আন্দোলন সংগ্রামে যদি ছাত্র জনতা এই পরিমাণ ভূমিকা রাখতে পারে যার জীবন দিয়ে প্রত্যেকটি আন্দোলনকে সফল করতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ যুবকদেরকে শহীদ হতে হলে শহীদ হতে হবে জীবন দিতে হলে জীবন দিতে হবে আমরা কারাগার প্রশ্ন হাত তুলে দেখাই সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গণসমাবেশে মহতরম সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় দায়িত্বশীল যুব মজলিস খেলাফত মজলিস ছাত্র মজলিসের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত রয়েছেন মহানগরে বাংলাদেশ খেলাফত মজলিসের যুব মজলিসের ছাত্র মজলিসের দায়িত্বশীল বৃন্দ আমার সামনে ভবিষ্যৎ ওলামায়ে কেরাম সহ উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষেরা আপনারা সকলে অনুগত আছেন আজার হচ্ছে আমরা আজারের জবাব দিই ভাই যাদের স্ট্যাম্প বড় আছে তারা পিছনে আসেন সুযোগগুলো সামনে দেন
আমরা বিরতি দিব, আমরা নামাজের বিরতি দিব, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, নামাজের বিরতি হবে ইনশাআল্লাহ। আর নামাজের পর পরে আমাদের প্রধান অতিথি স্টেজে চলে আসবে, আপনারা এদিক সেদিক না গিয়ে নামাজ এবং পরবর্তী কার্যক্রম গুলো আমাদের সাথে সম্পৃক্ত করবেন। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টের পর এই দেশে একটি বিষয় প্রমাণিত হয়েছে, এই দেশের সবচেয়ে বড় জালেম এবং শয়তান হলো শেখ হাসিনা। আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে, এই দেশে সবচেয়ে বড় মজলুম হলেন আল্লামা মামুনুল হক। জালেম যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকের বীর তত বেশি মজবুত হয়েছে। সুতরাং আগামী দিনের বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের রহবারের নেতৃত্বে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে ষড়যন্ত্র হলে আমরা ইনশাআল্লাহ রুখে দিব, রুখে দিব, রুখে দিব। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের উপস্থিত সভাপতি সাহেব ও কেন্দ্রীয় মহানগর জেলা এবং বিভিন্ন থানার দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামী সৈনিক ভাইয়েরা, আমি একটি কথা বলবো, নামাজের টাইম হয়ে গেছে, লম্বা কথা বলার সুযোগ নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যে সমস্ত শাসক আমাদের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তারা দেশের জনগণের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ বিগত 15 বছর যিনি ক্ষমতায় ছিলেন তিনি এ দেশের জনগণের উপর জুলুম নির্যাতন করে এতটাই জনগণের আস্থা হারিয়েছেন যে শেষ পর্যন্ত দেশের মাটিতে থাকার তার স্থান হয় নাই। এই জন্য আগামী দিনে এই দেশের জনগণ আর মানবজাত এই তন্ত্রমন্ত্রের শাসন ব্যবস্থা দেখতে চায় না। দেশের জনগণ দেখতে চায় কুরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠা। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সহ বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম।
গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি অবস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় ও চট্টগ্রাম জেলা মহানগরীর নেতৃবৃন্দ এবং আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বীর চট্টলার সংগ্রামী ভাইরা আজকের এই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব এদেশের মুক্তিকামী মানুষের নেতা হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক সহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি সংক্ষিপ্তভাবে একটা কথা আপনাদের সাথে সামনে উপস্থিত করতে চাই বিগত 15 বছর একটি স্বৈরশাসক বাংলাদেশের উপর যেই রকমের জুলুম নির্যাতন করেছে এদেশের মানুষের অধিকারকে হরণ করেছে মানুষকে সামান্য অপরাধের কারণে দিনের পর দিন জেলখানা আটকে রেখেছে বিনা অপরাধে অনেককে গুম করেছে খুন করেছে বিগত 5ই আগস্ট এদেশের ছাত্র জনতা এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে হাসিনা সরকারকে উৎখাত করতে সমর্থ হয়েছে এবং এই সরকার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যেই ছাত্র জনতার নেতৃত্বে দেশ আন্দোলন হয়েছিল আপনি বিতাড়িত হয়েছেন এই ছাত্র জনতা দেশে আছে এদেশের তাওহীদী জনতা দেশে আছে আবার যদি নতুন করে কোন ষড়যন্ত্র করার চেষ্টা করেন দেশে আসার প্রার্থনা করেন এর কঠিন জবাব দেওয়ার জন্য এদেশের তাওহীদী জনতা প্রস্তুত রয়েছেন অতএব শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামের সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে আল্লামা মাহমুদ হকের নেতৃত্বে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারে আপনাদেরকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করে এবং আগামী দিনে আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আপনাদের অংশগ্রহণ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম হযরতুল আল্লাম আল্লামা শেখ আলী ওসমান দামাত বারাকাতুম উপস্থিত ওলামায়ে কেরাম জাতীয় নেতৃবৃন্দ সমবেত বীর চট্টলার সংগ্রামী ভাই বন্ধুরা আপনারা জানেন বিগত 16 বছর যাবত এই দেশের মানুষ একটি দানবীয় শাসন ব্যবস্থার অধীনে থাকাকালে বিগত 5ই আগস্ট বাংলাদেশের তৌহিদী জনতা ফ্যাসিস্ট খুনে গুম খুনের জননে শেখ হাসিনাকে জাটা পেটা করে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিগত 16 বছর যাবৎ বাংলাদেশে আওয়ামী লীগ কোন রাজনৈতিক আচরণ করে নাই বরং 15 বছর যাবৎ বাংলাদেশে আওয়ামী লীগ একটি দানবীয় শাসন ব্যবস্থা পরিচালনা করেছে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জন্য অভিশাপ হিসেবে চিহ্নিত হয়েছে আজ প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ মানে অভিশাপ আওয়ামী লীগ মানে নির্বিচারে মানুষ গণ হত্যা করে আওয়ামী লীগ মানে ফ্যাসিজম সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে 54 বছরের বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হবে যদি আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ হবে খেলাফত
খেলাফতের জোয়ার চলছে বীর চট্টলার তাওয়ীনি জনতাকে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম আসসালামু আলাইকুম মহতরম হাজিরিন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সারা বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর যে রক্তপাত সরকার হাসিনা গজিয়েছিল তার দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়েছে এই চট্টগ্রামের মাটিতে ১৬ বছরে আমাদের অধিকার আদায় করতে দেওয়া হয় নাই যখন আমরা অধিকারের কথা বলেছি আমাদেরকে রাজাদার তুকমা দেওয়া হয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই গণভবন থেকে যেই দিন ছাত্রদেরকে রাজাদার সম্বোধন করেছিলেন সেদিন থেকেই আপনার পতনের ঘণ্টা বেজে যায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা তিনি ১৫ বছরে সন্ত্রাসী জঙ্গি সংগঠন ছাত্রলীগ তৈরি করেছেন হেলমেট লীগ তৈরি করেছেন হাতুড়ি লীগ তৈরি করেছেন জনগণকে কিছু উপহার দিতে পারেন নাই শুধু হত্যা শুধু খুন দেশের টাকা বিদেশে পাচার করেছেন শেখ হাসিনাকে এনে বাংলাদেশের মাটিতে জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করতে হবে নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম সংগ্রামী সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কথা স্পষ্ট এই চট্টগ্রামবাসীকে বীর চট্টলা বলা হয় এটা বীরের জাতি এই চট্টগ্রামের বাসী বীরের জাতি চট্টগ্রামে ১২ আউলিয়ার দেশ বীরের দেশ এই দেশে গত ৫৪ বছর যেই নৈরাজ্য হয়েছে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদরা যত প্রপাগান্ডা চালিয়েছে আহমদ শফির নেতৃত্বে এদেশ থেকে নাস্তিকদেরকে তাড়িয়ে বিন্দেশে পাচার করা হয়েছে আগামী বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের খেলাফত রাষ্ট্রের সিপাহসালার এবং সভ্যদ্রষ্টা আল্লামা মামুনুল হক ডাক দিয়েছেন আপনারা কি তার ডাকে সাড়া দিবেন আগামী দেশ হবে খেলাফত রাষ্ট্রের দেশ আগামী দেশ হবে ইসলামী খেলাফত রাষ্ট্রের দেশ হয়তো খেলাফত নয়তো শাহাদত এই স্লোগানে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান সংগ্রামী সমাবেশ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কারা নির্যাতিত মাজলুম জননেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম আলিয়া এই মুহূর্তে হযরত লাভলিং ক্রস করছেন মামুনুল হক এগিয়ে চলো আল্লাহ চাই তোমার সাথে আসতেছে আসতেছে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
বীর চট্টলাবাসী বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আল্লামা মামুন লোকের আগমন উপলক্ষে আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় মহানগর জেলা নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট বীর চট্টলার তৌহিদি জনতা আমি শুধুমাত্র দুটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বিগত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলার আকাশে যেই সুবে সাদেক উদিত হয়েছে এর জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী জনতা সুবে সাদেকের পরে পর হইতে আর সময় লাগে না ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলার জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সূচনা হয়েছে এর নেতৃত্বে রয়েছেন আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করে আল্লাহর জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে কারা কারা প্রস্তুত হাত উঠায় দেখিয়ে দিন পরিশেষে বলতে চাই পাড়া মহল্লায় জেলা উপজেলায় সর্বত্র বাংলাদেশ খেলাফত মজলিসের কাজকে গতিশীল করে মামুনুল হকের হাতকে শক্তিশালী করে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার এই আন্দোলনকে আমরা আরো বেগবান করব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী চট্টগ্রামবাসী আপনারা জানেন এই দেশে ক্ষমতার হাত বদলের মধ্য দিয়ে দেশ এবং জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই বরং ভাগ্যের পরিবর্তন হয়েছে যারা এমপি এবং মন্ত্রী হয়েছে প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে ইবাদত এবং খেলাফতের দায়িত্ব দিয়ে আজকে দুর্ভাগ্য হলো সত্য আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই এজন্য সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে সন্ত্রাস দুর্নীতি খুন চলছে প্রিয় সংগ্রামী ভাইরা এই জমিন কার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে তাহলেই সন্ত্রাস দুর্নীতি খুন রাজনীতি বন্ধ হবে সুতরাং এই চট্টলার মাঠ থেকে বলতে চাই কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন কে জাতীয় পার্টি করেন সকলে হাতে হাত মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হন আখের দাওয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তুফাজ্জল হুসাইন মিয়াজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সময় অত্যন্ত কম আমাদের মহাসচিব কাছাকাছি চলে এসেছেন আপনারা ধৈর্য সহকারে বসুন সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা ভাইয়েরা আপনারা জানেন বিগত 16 বছর কথিত আওয়ামী সরকার দেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে দেশের মানুষকে কষ্ট দিয়েছে পদে পদে দেশের মানুষকে হয়রানি করেছে আপনারা জানেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকার মানুষের বাতের অধিকার কেড়ে নিয়েছে সংগ্রামী সাধু বন্ধুগণ আপনারা জানেন 2013 সালে শাপলা সত্য
চত্বরে গণহত্য সংগঠিত করেছিল আওয়ামী লীগ। পিলখানায় গণহত্য হয়েছে, আমরা সকল গণহত্যার বিচার দাবি করছি, কিন্তু আমরা কোন গণহত্যার আমরা বিচার পাইনি। আজকের এই সমাবেশ থেকে আমরা গণহত্যার বিচার দাবি করছি। আপনারা জানেন গত 5ই আগস্ট আওয়ামী সরকারের বিদায় হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, আজকে নতুন করে কথা তুলছেন শেখ হাসিনা পদত্যাগ করছে কিনা। আমি সুস্পষ্ট কথায় বলতে চাই, যার নিয়োগপত্র নেই তার কিসের আবার পদত্যাগ পত্র? আমরা আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দাশরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করি। আল্লামা মামুনুল হক দামত বরকাতুহু।